শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক দিয়েছে আমাদের বন্ধু সুস্মিতা। ওর নাম সুস্মিতা, ওর চ্যানেলটার নাম সুস্মিতাস পজিটিভ ভাইবস। তো আজকে সুস্মিতার দেওয়া বিষয় হচ্ছে সুস্থ আবেগ। সত্যি না, আবেগ সবসময় সুস্থ হলেই বোধহয় ভালো হয়। তো অসুস্থ আবেগ নিয়ে কোনো বড় কাজ, কোনো ভালো কাজ করা যায় না। কেননা অসুস্থ হলে, আবেগ যদি আমাদেরকে অসুস্থ বানিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাই। তো আমি একটা এই বিষয়টি আমি একটি গল্পের মাধ্যমে শেয়ার করছি, মানে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে একজন এক প্রাচীনকালে এক সাধু, উনি এরকম ধ্যান করছেন। ওনার ধ্যান মনে হচ্ছে যেন একটা পাতার আওয়াজ, মানে এতটাই উনি ধ্যানমগ্ন যে একটা পাতার আওয়াজ যেন মনে হচ্ছে শোনা যাচ্ছে, পিঁপড়েগুলো যাচ্ছে মনে হচ্ছে পিঁপড়ের পদধ্বনি শোনা যাচ্ছে, মানে এতটাই উনি শান্ত। মানে এটা বোঝানোর জন্য যে উনি কতটা শান্ত। তো উনি ধ্যানমগ্ন, দূর থেকে কানে ভেসে আসছে পাতার খসখসানির আওয়াজ, মনে হচ্ছে কেউ যেন হেঁটে আসছে। হ্যাঁ, চোখ খুলে উনি তাকিয়ে দেখেন ওনার সামনে একেবারে ইয়াং একজন যুবক। তো মুখ চোখ দেখে বৃদ্ধ সাধু বুঝলেন যে মারাত্মক কোনো একটা সমস্যায় জর্জরিত, এবং বসতে বললেন ইশারা করে। তো ছেলেটি বসার পর জিজ্ঞাসা করলেন কি সমস্যা। তখন বললেন, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, উদ্ভ্রান্তের মতো এখান দিয়ে যাচ্ছিলাম, আমি আপনাকে আচমকাই দেখলাম এরকম ঠান্ডা হয়ে আপনি বসে আছেন। তো সেটা দেখে ওর অবাক লেগেছে যে এতটা ঠান্ডা হয়ে কী করে একটা মানুষ বসে থাকতে পারে। তো যাই হোক, কাছে যেতে তখন বললেন কি সমস্যা। তখন বললেন যে বিভিন্ন রকম ইমোশনসের কথা, মারাত্মক টার্বুলেন্স, মানে যেরকম সমুদ্রে ঝড় ঝঞ্ঝা ওঠে ওরকম। তো আমাদের জীবনটাও তো তাই না, জীবন সমুদ্র। তো উনি সাধু হাসলেন, হেসে বললেন যে আমাদের জীবনটা সত্যিই তাই, সমুদ্রের মতো। সমুদ্রে যেরকম ঢেউ ওঠে, সেটা কিন্তু কোনো, মানে আমি যদি ভাবি ঢেউটা ঠিক নয়, সেটা ঠিক নয়। সমুদ্রে ঢেউ ওঠাটা একদম নর্মাল, সেরকমই আমাদের জীবনে ইমোশনস আসাটা, ইমোশনসের মানে আপ অ্যান্ড ডাউন, মানে কখনো উঠবে ঢেউয়ের মতো, কখনো আমরা যদি ভিজুয়ালাইজ করি আমরা দেখতে পারবো যে ইমোশনসগুলো কিন্তু ওরকম ঢেউ খেলার মতো, মানে আপ ডাউন করবে, কখনো উপরে কখনো ধীর হলো জোয়ার ভাটা। আমাদের ঠিক তাই। তাহলে কি সেটা হচ্ছে যে যারা ঢেউয়ের আগেনস্টে যেতে চায়, বা সমুদ্রে যখন বড় বড় ঢেউ ওঠে, আমাদের জীবনটাও তো তাই, কখনো কখনো ঠান্ডা, মানে নর্মাল যে আমরা সি শোরে যখন যাই তখন দেখি নর্মাল একটা ঢেউ, সেটা আমরা সামলে দিতে পারি, আমরা ঠিক আছে একরকম। কিন্তু জীবনে যখন সেরকম টার্বুলেন্স বা সেরকম যখন ঝড় ঝঞ্ঝা ওঠে, তখন কিন্তু আমরা সামলাতে পারি না, তখন ঠান্ডা হতে পারি না তখন আমরা। তো সেটাই বৃদ্ধ সাধু বলছেন, যেটা একদম প্রথমেই মেনে নিতে হবে যে সমুদ্রের ঢেউ ওঠাটা কোনো আনন্যাচারাল কিছু না, সেরকম আমাদের জীবনেও ইমোশনসের আনাগোনাটা আনন্যাচারাল কিছু না। খালি বলছে যে যে চ্যাম্পিয়ন সেলার, বা যে জীবনটাকে চ্যাম্পিয়নের মতো মানে নিয়ে চলবে, জীবনের মানে গতিটাকে, যে জাহাজটাকে ঠিক মতো, মানে চ্যাম্পিয়ন সেলার বা যে সঠিক নাবিক, যে সে কিন্তু ওই নেভিগেশন দেখে দেখে ঢেউয়ের তালে তাল দিয়ে ঠিক কিন্তু সে বেরিয়ে যাবে। কিন্তু যে চ্যাম্পিয়ন না, যে ঢেউগুলোকে ম্যানেজ করতে পারবে না বা ঢেউয়ের আগেনস্টে যাওয়ার চেষ্টা করবে, সে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত বলতে ওই মানে যেরকম আমরা আজকাল দেখি না, বিভিন্ন রকম ইমোশনসের থেকে আমরা বিভিন্ন রকম আমরা টার্বুলেন্ট মানে সিচুয়েশনে পড়ি, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, যেটা বলার কথা না, মানে এমন কোনো কথা না যেটা মানুষকে বলতে হবে, বা আসলে আমাদের ভিতরে ওটা না, ওই ইমোশনটা আমরা যখন কন্ট্রোল করতে পারি না, যখন আমাদের ভিতরে ওই নানা রকম ঢেউ খেলে এবং সেগুলো জবাব পাই না, এটা কোনো দোষের নয়, এটা আমাদের প্রত্যেক, আমরা সাধারণ মানুষ তো হতে পারে। কিন্তু বলছে যেটা, সেটা হচ্ছে আমাদের ধর্ম। সেটা কী? সেটা হচ্ছে আমাদের জীবনটা কী করে আমরা এগিয়ে নিয়ে যাব, কোন ঢেউটাকে পাস করতে হবে, কোন ঢেউটাকে ছেড়ে দিতে হবে। কেননা
সব ঢেউ কিন্তু একরকম হয় না, আমরা জানি। আমরা যদি সমুদ্রের দিকে তাকিয়ে থাকি বা নদীর দিকে তাকিয়ে থাকি, একেবারে সিমেট্রি বা একদম মানে ওটাকে কি বলে, আমি বোধহয় ওয়ার্ডটা ঠিক বললাম কি না জানি না, মানে একদম মানে নিয়ম মাফিক হয় না, মানে একটুখানি ঢেউ সবসময় বেসামাল, এও ঠিক তাই। তো বলছে আমাদের যেটা করণীয়, এটা ছেলেটিকে মানে যে যুবক যে গেছে তাকে বৃদ্ধ সাধু বোঝাচ্ছেন যে তোমার জীবনে যে টার্বুলেন্স সেটাকে নিয়ে তুমি কষ্ট পেও না, ওটা আসা স্বাভাবিক, ওরা আসতে পারে, কিন্তু তুমি ওই ইমোশনসগুলোকে সমুদ্রে, তুমি জাহাজ নিজের নিজের গাড়ি আমরা নিজের জাহাজ আমরা নিজেরা চালাই, শুধু নিজেরা চালাই না, সাথে করে কত মানুষ আমরা নিয়ে যেতে পারি। এবার কথা হচ্ছে যে কোনো কথায় আমি ইয়ে হয়ে গেলাম বা কোনো একটা ঢেউ আমি নিতে পারলাম না, আমি সেটা নিয়ে সেটার ইমোশনের মানে একদম চক্রে আমি পড়ে গেলাম, তাহলে কিন্তু আমার আর সামনের দিকে এগোতে আমি পারবো না। আমার যে জীবনের পারপাস, একটা ডেস্টিনেশন বা জাহাজটা নিয়ে আমি সামনের দিকে যাব, আমাকে কিন্তু সেই সমুদ্রের যে জীবন সমুদ্রের যে টার্বুলেন্স, জীবন সমুদ্রের যে বিভিন্ন রকমের টালমাটাল, কেননা এক একজন মানুষ এক এক রকমভাবে জীবনটাকে দেখে, তো যেতে দেবে না আমাদের। তো সেটাই ছেলেটিকে বৃদ্ধ সাধু বোঝালেন যে প্রথমেই যেটা বুঝতে হবে, এটা অস্বাভাবিক কিছু না, মানে উদ্ভ্রান্তের মতো ছুটে চলার মতো কিছু না, তোমাকে ঢেউকে ফেস করতে হবে। যে আমি যদি ভাবি যে না এটা আমি ফেস করব না, আমি এটা আমি মাঝে মাঝেই বলি, এটা আমার মানে এটা আমার কি বলবো, আমি নিজে জীবন দিয়ে এটা ফিল করেছি যে কোনো কিছু না আমি এসকেপিস্ট, মানে কোনো জিনিস সামলাতে পারছি না আমি পালিয়ে গেলাম বা ওরকম নয়, বলছে চ্যাম্পিয়ন সেলার হতে হবে, মানে তোমাকে ওই বুঝে জীবনটাকে ওই ঢেউগুলোকে এমনভাবে নেভিগেট করে তোমার চলতে হবে, ওটাই বোধ হয় সুস্থ হবে। মানে আমি জানি না সুস্মিতা কি বলবে, সুস্মিতা নিশ্চয়ই বলবে, ও তো একটা কিছু ভেবেই দিয়েছে বিষয়টি। তো এটাই আমার মনে হয়, আমি এই গল্পটা খুব বিশ্বাস করি আমার জীবন দিয়ে, যে যেখানে যেটা দরকার, মানে আমাদের ইমোশনসগুলো না আমাদেরকে ভীতু বানিয়ে দেয়, আমাদের ইমোশনস আমাদের পালিয়ে যেতে সাহায্য করে, আমাদের ইমোশনস আমাদের চেপে রেখে 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 তারপর বাস্ট আউট করার যেটা দরকার নেই সেরকম একটা কিছু, যে যেটা ডিজার্ভ করে না তাকে আমরা সেটা বলি, বা ইমোশনসগুলোকে কেন আমরা প্রপার নেভিগেশন করে আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারি না, তার ফলে ইমোশনাল মানে ইমোশনসগুলো না আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো বৃদ্ধ সাধু যেটা আমাদের, আমি আমি আমাদের কথাই বলছি, যেন মনে হচ্ছে আমাদেরকে উনি বলছেন, যুবক তো একজন রিপ্রেজেন্টেটিভ, এটা একটা গল্প, তো যুবককে যেরকম বলছেন আমাদেরকেও বলছেন যে আমরা ইমোশনস আশাটাকে কোনো অন্যায্য নয়, আসতে পারে, একটা মানুষের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, তো সেটা কিভাবে আমি নেভিগেট করব, সেটা নিয়ে আমি কি একেবারে উত্তক্ত হয়েই থাকবো, নাকি তককে তককে থাকবো যে কবে আমি কথাটা মানুষটাকে বলবো, নাকি এইগুলোর দিকে না তাকিয়ে আমি কি করে গন্তব্যে আমার জীবনটাকে নিয়ে যাব, যেটা আমি আমি যেটা ঠিক করেছি যে আমি এটা করব আমার জীবন দিয়ে, আমি কেননা ওই পথে যেতে প্রচুর বাধা, আমার আনন্দে থাকার পথে প্রচুর বাধা, নানা রকম নানাবিধ কষ্ট, শুধু যে সাংসারিক অর্থনৈতিক তা না, মানে প্রচুর নানা রকমের, ওইটাই বলছে নেভিগেশনটা যেন ওই আমার সবসময় নিজেকে চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন সেলার বা একজন কী জানি ওটাকে বলে, আমি বাংলাটা ঠিক মনে করতে পারছি না, যে মারাত্মক একজন স্ট্রং নাবিক, যে জাহাজকে হাজার টার্বুলেন্সের মধ্যেও মানে সে জাহাজের স্টিয়ারিং বা সে জাহাজের ওইটা ছেড়ে দেয় না, সে কিন্তু সুন্দরভাবে নেভিগেট করে কোথায় কোনটা দরকার, কোথায় কোনটা দরকার, কখনো এরমভাবে দরকার, কখনো ওভাবে দরকার, যেটা যখন যেভাবে দরকার সেইভাবে সে কিন্তু নেভিগেট করতে জানে এবং সাকাম্ড হয়ে যায় না, মানে একদম সেই কষ্টের মধ্যে, আমি যেরকম এই ছেলেটি উদ্ভ্রান্তের মতো, এই সময়টা আউট অফ কন্ট্রোল, ওই জিনিস দিয়ে কিন্তু বড় কাজ তো দূরের কথা, বলছে জীবনটা কোনো একটা গতিই পায় না। তো জীবনটা গতি পেতে গেলে ওই মানে আমাকে আমার নিজের জায়গাটায় স্থির থাকতে হবে, যে আমার ইমোশনগুলোকে আমি কন্ট্রোল করতে পারছি কিনা, আমি কি অহেতুক মানুষকে খারাপ কথা বলবো, আমার ইমোশন এমন হয়ে গেল যে আমি সেই জিনিসটা কিভাবে ফেস করছি, আমি কি স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন থেকে সেটা জিজ্ঞেস করছি যে এটা কেন হলো। বলছে যে এগুলো কজ অ্যান্ড এফেক্টেই বলে, যে যখন মনে হবে কোনো একটা,
পিছনে কারোর সঙ্গে আলোচনা করো না, সেটা ক্ষতিকারক। বরং সুস্থ আবেগ মানে তোমার যে আবেগটা, যেটা বৃদ্ধ সাধু বললেন, তোমার যেটা মনে হয়েছে সেটাও তো একটা আবেগ, আবেগের বাইরে তো কিছু নয়, আমরা তো পাথর নই, আমাদের হতে পারে আবেগ। বলছে ডাইরেক্টলি তাকে জিজ্ঞেস করো, অন্য কাউকে নয়, ওটা অসুস্থ আবেগ। তোমার ধরো কিছু একটা খারাপ লাগলো, তুমি ডাইরেক্ট তাকে বলো। এবার ওইটাই হচ্ছে প্রপার ন্যাভিগেশন, মানে আমি ন্যাভিগেট করতে পারছি, না হলে কিন্তু ওই টার্বুলেন্সের মধ্যে আমাকে ওই ঘূর্ণির মতো জীবনটা টেনে নেবে।